সৌদি আরব এবং সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক দেশ, যারা কিনা তেল সাপ্লাইয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে। এই দেশগুলো অনেক বড় দাবি করে বসেছে এবং অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেটি হচ্ছে তারা ভূপৃষ্ঠ থেকে কম তেল উত্তোলন করবে। এখন প্রশ্ন হচ্ছে তারা এমনটা কেন করছে এবং অতীতেও কি এমন করা হয়েছিল? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে ওই সময় এর ফলে কি হয়েছিল এবং এখনও কি তাহলে সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন ইনফরমেটিভ ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সৌদি আরব এবং সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক দেশগুলো এখন ভূপৃষ্ঠ থেকে প্রতিদিন 10 লাখ ব্যারেল কাঁচা তেল কম উত্তোলন করবে। এর ফলে কাঁচা তেলের শর্টেজ হবে এবং শর্টেজ হবার মানে হচ্ছে সাপ্লাইয়ে ঘাটতি। সাপ্লাইয়ে ঘাটতি মানে তেলের রেট বেড়ে যাবে, মানে তেলের দাম বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সৌদি আরব যে কোনো সময় বড় সিদ্ধান্ত নিতে পারে, এমনকি এর প্রভাব পৃথিবীর মহাশক্তি আমেরিকার উপরও পড়বে এবং আমেরিকার ইকোনমিক লস হলে এর প্রভাব ইউক্রেন ও ইসরায়েলেও দেখা যাবে এবং আমেরিকান জনগণের ওপরও এর প্রভাব পড়বে এবং আমেরিকার জনগণ রেগে গেলে খেলা ঘুরে যায়। আসলে আমেরিকা তাদের রিজার্ভ থেকেই অর্থ বের করে ইউক্রেনকে সাহায্য করছে, যাতে তারা রাশিয়ার সাথে ঝামেলা করতে পারে। এমনকি আমেরিকা নিজেদের রিজার্ভ থেকে ইসরায়েলকে বাংকার ব্লাস্টার বোমাও সাপ্লাই করছে। এগুলো এমন বোমা যেগুলোর মধ্যে 2000 পাউন্ডের ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে, এমন বাংকার ব্লাস্টার যেগুলো কংক্রিটের মোটা আস্তরণও ভেদ করতে পারে। শোনা যাচ্ছে এমন 100টি বোমা তারা পাঠিয়েছে এবং যখন মিডিয়ার সামনে কনফারেন্স হয় তখন আমেরিকা সামনে এগিয়ে আসে এবং বলতে থাকে আমরা চাই না গাজায় আরো প্রাণনাশ ঘটুক। এ থেকে বিরক্ত হয়ে সৌদি আরব প্রথম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। প্রথম সিদ্ধান্ত, মাটির নিচ থেকে দৈনিক 10 লক্ষ ব্যারেল তেল কম উত্তোলন করা হবে। এটি আমেরিকা ও ইসরায়েলে তেলের সাপ্লাই বন্ধ করার প্রথম স্টেপ। ওই রাষ্ট্রগুলো যারা গাজার বিরুদ্ধে অবস্থান করছে এবং ইসরায়েলি আগ্রাসনের সঙ্গ দিচ্ছে, সৌদি আরব ও তার মিত্র রাষ্ট্রগুলো তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন করতে চাচ্ছে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক করে দিন। ভিডিওটি আপনি কোন দেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওপেক কান্ট্রি হচ্ছে সেই সব দেশ, যেসব দেশের মাটির নিচে তেলের বিশাল ভাণ্ডার রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তেলের সাপ্লাই কমিয়ে দিলে লাভ বা লোকসান কি? এই কথাটির গম্ভীরতা বুঝতে হলে আপনাদেরকে 1973 সালে নিয়ে যেতে হবে। তখন আরব ও ইসরায়েলের যুদ্ধ চলছিল। এ ব্যাপারে হয়তো অনেক ভিডিও আপনারা দেখেছেন, সেই যুদ্ধে ইসরায়েল কিভাবে জয়ী হয়েছিল। এর ঠিক পরেই সৌদি আরব এবং আরবের অন্যান্য দেশগুলো সোজা আমেরিকা ও ইসরায়েলকে তেল বিক্রি করা বন্ধ করে দিয়েছিল। আমেরিকা স্বপ্নেও কল্পনা করেনি আরব দেশগুলো এভাবে তেল দেয়া বন্ধ করে দেবে। ইসরায়েলও স্বপ্নেও কল্পনা করেনি আরব দেশগুলো তাদের ওপর এভাবে আক্রমণ করবে। তখন তাদের হুঁশ আসে। এর ফলে 5 মাসের ভেতর সেখানে কাঁচা তেলের দাম 5 গুণ বেড়ে গিয়েছিল। এর ফলে আমেরিকায় 20% মূল্যস্ফীতি ঘটে এবং তখন বিপুল পরিমাণে বেকারত্ব তৈরি হয়েছিল। ওই সময় ভারতীয় উপমহাদেশের মধ্যেও দ্রব্যমূল্য প্রচুর বেড়ে গিয়েছিল। এর ফলে ভারত সরকারকেও পেট্রোল ডিজেলের মতো তেলের দাম বাড়াতে হয়েছিল। এর ফলে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু এরপরে যখন সৌদি দেশগুলো মনে করল, দীর্ঘ সময় পর্যন্ত আমরা এমনটা করলে আমাদের প্রোডাক্ট মার্কেট থেকে সরে যেতে পারে, তখন তারা তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং আবারও তেল বিক্রি করা শুরু করেছিল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, এত বড় প্রতিবন্ধকতার মুখোমুখি হবার পরেও তারা ইসরায়েলকে সাপোর্ট করা থামায়নি, তারা নিজেদের সাপোর্ট জারি রেখেছিল। কিন্তু এবার পরিস্থিতি একদম ভিন্ন। মহামারীর কারণে আমেরিকার অনেক লস হয়েছে। আমেরিকার পাশাপাশি সারা বিশ্ব এই ক্ষতি থেকে উত্তরণের চেষ্টা করছিল। এরপরে সারা পৃথিবীতে মন্দা চলছে। এমন পরিস্থিতিতে প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখন আবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। এমন পরিস্থিতিতে আমেরিকা যদি তেল না পায় তাহলে আবার রেট বেড়ে যাবে। যদিও আমেরিকা বিপুল পরিমাণে কাঁচা তেল আগে থেকেই রিজার্ভ করে রেখেছে, কিন্তু এই রিজার্ভও আমেরিকার এই মূল্যস্ফীতি থামাতে পারবে না। আমেরিকাতে বেকারত্ব এখন সর্বোচ্চ স্তরে আছে। এর পাশাপাশি সেখানে যদি পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়, তাহলে সেখানকার মূল্যস্ফীতি যা কিনা এখনও ওপরের দিকে আছে তা আরও ওপরে উঠে যাবে
এর ফলে আমেরিকার আর্থিক সংকট আরো বেড়ে যাবে এবং আমেরিকায় আর্থিক সংকট হলে এর ফল পুরো পৃথিবীকে ভোগ করতে হবে এবং সৌদি আরব ও ওপেকের দেশগুলো কম তেল উত্তোলন করলে সাপ্লাই কম হবে এবং ডিমান্ডের চেয়ে সাপ্লাই কম হলে তেলের দাম বেড়ে যাবে তারা এমনটা আরেকটি কারণে করেছে সেটি হচ্ছে আমেরিকা এই কাঁচা তেলগুলোকে কম দামে কিনে তাদের রিজার্ভে স্টক করে রাখে এবং এরপরে তারা এই সস্তা তেলের দাম নিয়ন্ত্রণ করে এদিকে ওপেক দেশগুলোর ইকোনমি সম্পূর্ণ তেলের ব্যবসার উপর নির্ভরশীল এজন্য আমাদের উপকারের জন্য হলেও এটাই ভালো হবে কাঁচা তেলের রেট একটি পার্টিকুলার লেভেলে স্টেবিলাইজ থাকুক বেশি নিচে যেন না যায় গাজায় যেখানে বম্বিং করা হচ্ছে সেটি অনেক ভয়ানক জায়গা সেটি দক্ষিণ গাজা দক্ষিণ গাজায় প্রায় 12 লক্ষ উত্তর গাজায় বসবাসকারী ফিলিস্তিনি উত্তর গাজা থেকে সেখানে শিফট করেছে এবং বলতে গেলে তাদের মাথায় কোনো ছাদ নেই এমন পরিস্থিতিতে সেখানে এয়ার স্ট্রাইক করা মানবতাহীন কাজ হবে এমন পরিস্থিতিতে রেগে সৌদি আরব যদি এখনই তেল বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে সেটি ভুল হবে না এখানে ওপেক দেশগুলো প্রথম নিয়ম নিয়েছে তেল বিক্রি বন্ধ করে দিলে ইসরায়েল ও আমেরিকা কি থেমে যাবে এই কথায় সামান্য একটু সন্দেহ আছে কারণ প্রথমত সৌদি আরব কতদিন তেল বিক্রি বন্ধ করে রাখতে পারবে তা কারো জানা নেই এদিকে আমেরিকাই হচ্ছে তাদের সবচেয়ে বড় কনজিউমার দ্বিতীয়ত আমেরিকা কি পরিমাণ তেল রিজার্ভ করে রেখেছে ইসরায়েল কোথা থেকে তেল আমদানি করে এই দুটি বড় জিনিস 1970-এর দশকে আমেরিকা তেলের দাম 5 গুণ বাড়িয়ে দিয়েছিল ওই সময়ই আমেরিকা বুঝে গিয়েছিল ভবিষ্যতেও তাদের এমন পরিস্থিতিতে পড়তে হতে পারে এজন্য তারা এর প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তাদের কাছে এখনও বিপুল পরিমাণে তেলের রিজার্ভ আছে এই রিজার্ভ এতটাই বিশাল যে তারা অনায়াসে তাদের দেশ চালাতে পারবে যদি ওপেক দেশগুলো তেল বিক্রি করা বন্ধ করে দেয় তাহলে তারা দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবে এদিকে ইসরায়েল না সৌদি আরবের কাছ থেকে তেল নেয় আর না ইউএর কাছ থেকে তেল নেয় না ইরানের কাছ থেকে তেল আমদানি করে তাদের তেলের সোর্সই ভিন্ন তারা আজারবাইজানের কাছ থেকে কেনে কাজাকিস্তানের কাছ থেকে কেনে এখন এই দেশগুলো ওপেকের দেশগুলোর সঙ্গে সখ্যতা বজায় রাখার জন্য ইসরায়েলের তেলের সাপ্লাই বন্ধ করে দিতে পারে এখন দেখার বিষয় হচ্ছে সৌদি আরবের কি এত সাহস আছে যে তারা আমেরিকার বিরুদ্ধে গিয়ে সেখানে তেলের সরবরাহ বন্ধ করে দেবে সৌদি আরব কি এমনটা করতে পারবে আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না